বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে একটা ভর্তার রেসিপি কাঁচামরিচের ভর্তা যাই হোক সেজন্য এক একটা চুলায় ফ্রাই প্যান দিয়েছি আর দিচ্ছি কিছুটা তেল আধা চামচের মতন তেল দিব একটু আধা চামচ থেকে কম একটা সরিষার তেল এখানে আমি প্রায় দশ কুয়ার মতন রসুন নিয়ে নিয়েছি বড় রসুনগুলো নরম করে ভেজে নিব। রসুনটা কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি পাতলা হওয়ার জন্য যাতে তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যায় একটুখানি যে ই দিয়ে দেখে নেবেন যে যে নরম হয়েছে নাকি যে নরমটা হয়েছে আর ভাজাটা হয়ে গেল এটা এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম কাঁচা মরিচ আর কাঁচা মরিচগুলো আমি ছোটো ছোটো দেখে আবাতি দেখে নিয়েছি আর এইভাবে প্রত্যেকটা কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি যাতে না ফুটে আর এখানে আর তেল দিব না একটু একটু তেল লাগা আছে এটাতে আমি এটা ভেজে নেব একটু আবারের দিকে মুরিচটা কিনবেন আর একটা বেশি লম্বা মরিচ পাওয়া যায় সেটা এবার একদম ঝাল কম সেটাও কিনতে পারে মরিচটা কিন্তু একদম মানে নরম করে ভেজে নিতে হবে যাতে হাতে একটু ডলা দিলে মানে একদম গলে যায় এরকম মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে ভেজেছি আর একদম নরম এইভাবে ভাজতে হবে এই যে কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ভেজেছি আস্তে আস্তে করে খুব নরম করে ভেজে নিতে হবে তাহলে ভর্তাটা ভালো হবে যাই হোক মরিচটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আমি মরিচটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি ভর্তা বানাতে চলে আসলাম লবণ দিলাম কিছুটা লবণটা ভেজা লবণ তাই আমি কম দিলাম ভর্তা যত ভালোভাবে চটকিও করবেন ভর্তাটা খেতে অত ভালো লাগে যারা ঝাল কম খেতে পারেন তারা একটু মানে যেই মরিষার ঝাল কম সেটা দিয়ে করবেন আর এই যে আমি একটু মানে আবাত্তি আবাতি মরিচগুলো মানে বেছে বেছে নিয়েছি অন্য অন্য মরিচ থেকে অনেকে মরিচটা মানে এইভাবে হাত দিয়ে ডুললে হাতটা মানে জলে অনেক সময় আমারও জলে কিন্তু কম আর ওরকম যদি হয় তাহলে ওই যে একটা ই আছে না ছেঁচুনি ছেঁচুনি মানে ছেঁচে ছেঁচে করতে পারবেন আর সেগুলো মাখা হয়ে গেল এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা পছন্দ মতন নেবেন পেঁয়াজটা বেশি নিয়েছে যাতে ঝালটা একটু কম লাগে এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন হবে এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা পছন্দ অনুসারে দিবে অনেক সুন্দর একটা ঘান বেরোছে এখন পর্যন্ত সরিষার তেলটা দিয়েই নেই সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এই ভর্তাটা যদি আমার মানে ভিডিওতে আমার মেয়েরা দেখে আমাকে মা বলে আন্টি বলে অনেক কিছু বলে মাই বেশি বলে ওরা বলবে কি মা তোমার হাতে একটু ভর্তা যদি মানে পাঠিয়ে দিতা ওদের কথা মনে পড়তেছে যারা এইসব কথা লিখে যাই হোক বাসায় তোমরা অবশ্যই এটা এটা করে খাবে ভাল লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করে আল্লাহ হাফেজ